ভোলার লালমোহনে পিটিএ স্কুল শিক্ষকের পা ভেঙে দেওয়ার ঘটনায় হামলাকারীর বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। রোববার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের কালীরটেক এলাকায় দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনকে জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচাতো ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন মিলে পিটিয়ে পা ভেঙে দেয়। বর্তমানে শিক্ষক রুহুল আমিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন সহ শিক্ষার্থীদের অনেকে বক্তব্য রাখেন।